হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, এবং দেখো আমিও ভালো আছি। আর আমি ষষ্ঠী ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধু দেখো, আজও সন্ধ্যের থেকে ভিডিওটা স্টার্ট করেছি, কারণ কোথাও যেতে হবে। তো সন্ধ্যার পরই আজ দুদিন হলো কোথাও যাচ্ছি ডিউটি শেষে। তো এখন 7টা বেজে বেশি হয়েছে, 7টা ডিউটি শেষ করে তারপর আমি রেডি হয়ে নিলাম। শুধু আমি একা যাব না, আজ আমার সাথে আমরা কাজ করি একসাথে, ওরাও যাবে। আর কোথায় যাব সেটাও তোমাদের বলছি। আর জানো তো, শুনো, ডান্স ক্লাসে গিয়েছিল তার জন্য একটু লেট হয়েছে, ওরা আসতে লেট হয়েছে, নয়তো আমরা তাড়াতাড়ি চলে যেতাম। তো দেখো, আমাদের সব মেশিনগুলো বন্ধ হয়ে আছে, কারণ কাজ শেষ সবারই। তার জন্য আমরা সবাই রেডি হয়ে বসেছিলাম, শুনো এসেছে, তারপর শুনো রেডি হলো, তারপর এবার আমরা বেরোবো। তো দেখো, সবাই গল্প করছি আমরা, শুনো এদিকে রেডি হচ্ছিলো। তাই তো বন্ধুরা, সাথে থেকে পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না প্লিজ। আর যদি অ্যাড এসে পড়ে প্লিজ অ্যাডটাও দেখো। তো বন্ধুরা দেখো, এবার আমরা বেরিয়ে পড়লাম। সবাই কজন আছি আমরা এখানে? আমরা শুনো, আমি দুজন, তারপর এখানে নেহা আর সীমা, সীমার ছেলে, আমরা পাঁচজন, পাঁচজন আছি। পাঁচজন যাব কোথায় সেটা হলো গিয়ে আমাদের এখানেই আমরা একসাথে কাজ করি আরাধনা দিদি। তো আরাধনা দিদি বাড়িতে যাব, সরি আরাধনা দিদি নয়, বন্দনা দিদি, বন্দনা দিদির বাড়ি যাব। বন্দনা দিদির বাড়ি আজ মেল ষষ্ঠী পুজো, তো সেই পুজোতেই যাচ্ছি। দেখো, নেমন্তন্ন করেছে আগেই যাওয়ার জন্য, কিন্তু একটু শুনোর জন্যই লেট হয়েছে। শুনো ডান্স ক্লাসে প্র্যাকটিস ছিল, তাই ও আসতে লেট হয়েছে। তো দেখো, অন্ধকার রাত আর পাহাড়ে যেতে হবে, বুঝলে, আপ উঠতে হবে। এর আগেও আমি এই পাহাড়ে একটা ভিডিও করেছিলাম অনেক দিন আগে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজ রাতের বেলা আমি কিছু দেখাতে পারবো না, বোঝাতে পারবো না, তোমাদের বুঝতে পারবে না অ্যাকচুয়ালি, অন্ধকার রাত। তো দেখো আমরা যাচ্ছি সবাই মিলে, খুব মজা করে যাচ্ছি, মস্তি করে যাচ্ছি রাস্তায়। ওই যে আমাদের শুনু আর আমি আগে, তারপর পিছনে সবাই আছে। দেখো তো বন্ধুরা, সাথে থাকো। দেখো তো অনেকটা রাস্তা যেতে হবে, অনেকটা আপ উঠতে হবে, আপটা উঠে তারপর যাব। তো বন্ধুরা সাথে থাকো। তো বন্ধুরা দেখো, পাহাড়ে এতখানি ওঠার পর কি সুন্দর বাড়িঘর তো আছেই, সাথে দেখো মার্কেট বসেছে এত ওপরে। দেখো কি সুন্দর মার্কেট, বিল্ডিং মার্কেট। আর জানো তো, এই পাহাড়ে ব্যাংকের থেকে শুরু করে স্কুল কলেজ, ব্যাংক তো বললাম, সমস্ত গ্যাসের অফিস, মানে কোনো কিছুর জন্য এখানকার লোকদের নিচে যেতে হয় না, যে উপরে পাবে না, পাহাড়ের উপর পাবে না, নিচে যেতে হবে। সবটাই এই পাহাড়ে পাওয়া যায়, সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। তো দিনের বেলা একদিন ভিডিও করব এখানে এসে। এখানে একটা মনসা মন্দির আছে অনেক বড়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজ তো আর রাত করে হবে না, তো অন্য একদিন তোমাদেরকে আমি দেখাবো। দেখো কি সুন্দর মনে হচ্ছে, এটা যে পাহাড় একটুও মনে হচ্ছে না। দেখো একদিন দিনের বেলা নিয়ে আসবো তোমাদের সাথে, পুরো এই জায়গাটা শেয়ার করব, এবং সাথে যেটা মনসা মন্দির আছে সেটাও দেখাবো, অনেক বড় মনসা মন্দির আছে। তো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো ফাইনালি এসে পড়লাম বন্দনা নদীর বাড়ি। আর এসে আমি গেটের বাইরেই চেয়ার বেছানো ছিল সেই চেয়ারে আমি বসে পড়েছি আর সবাইকে বলছি বসো। তো দেখো আমরা বাইরে আছি, বাড়ির ভিতর যাইনি আর বন্দনা নদী আমাদেরকে দেখতেই পাইনি, আমরা বাইরে এসে বসেছিলাম। তো ওই যে নেহা ডেকে দিল বন্দনা নদীকে, তারপর ওই দেখো বন্দনা নদী বেরিয়ে এসেছে, এসে বলছে আসো তোমরা ভেতরে আসো, বাইরে কী করছো? আমি বাইরে বাইরের দিকটাই দেখাচ্ছি তোমাদের, খুবই অন্ধকার দেখো। তো এখন ডাকছে ভেতরে, তো ভেতরে গিয়ে বসলাম ঘরের ভিতরে। ওই তো বন্দনা নদী, তো বন্দনা নদী গল্প করছে আমাদের সাথে, জল দিয়েছে, জল খাচ্ছি, খুব টেস্টটা পেয়ে গিয়েছিলো ওপরে উঠতে উঠতে। তো দেখো সবাই দাদাভাই বন্দনা নদীর হাজব্যান্ড এসে সামনে বসেছে, গল্প করছে সবার সাথে। এবং দেখো খুব ভালো লাগলো, ওঠার সময় একটু কষ্ট হয়েছে, তবু গিয়ে যে এসে যে এখানে বসেছি তখন খুব ভালো লাগছিলো। এবং পুজো করেছে, সেই পুজোটা আমি তোমাদের দেখাবো, তো একটু বিশ্রাম করে নিই, তো আগে গিয়ে বসে পড়েছি। তো সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো মন্দিরটা, এখানে পুজো হয়েছে। আর মন্দিরটার ভেতর অমন একটা ঠাকুর তো, বড় ঠাকুর নেই, তবুও ওই ছোট আসনটার মধ্যে জানো তো 5-6টা গোপাল আছে। তো বন্দনা দিয়ে আগে আমাদের সাথে গল্প করেছিল কারখানায় যে আমার বাড়িতে 5-6টা করে গোপাল আছে। তো আমরা বলেছিলাম কী করে 5-6টা হলো, তখন বন্দনা দি বললো যে বাপের বাড়ির থেকে একটা দিয়েছে, অমুক দিয়েছে, তমুক দিয়েছে, অনেকে নাকি দিয়েছে। তো এসে দেখলাম সত্যি ওই আসনটা ভর্তি শুধু গোপাল জানো। আর ওই সাইডে দেখো শিব পার্বতীর ফটো আছে, তো সেখানেই পুজোটা হয়েছে। তো আর যেটা নীল পুজো সেটা হয়েছে, ওই যে দেখো আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা এখানে প্রণাম করে নিলাম, সবাই প্রণাম করে নিয়েছে। প্রণাম করে এবার আমরা যাব ভেতরে বসবো। ওই দেখো বসেছি, আবার খিচুড়ি দিচ্ছে বন্দনা নদী, খিচুড়ি প্রসাদ করেছে পুজোতে। তো দেখো খিচুড়ি দিচ্ছে, সাথে লাবড়া ছিল, লাবড়া মানে খ্যাট সবজি ছিল, এবং সাথে ছিল আচার, সবটাই দেবে, তোমরা দেখতে থাকো আচার। তারপর পায়েস পুরি, তারপর ছিল আর কিছু না, এই ছিল। তো বন্ধুরা তোমরা সাথে থেকে দেখো। তো খিচুড়ি দেওয়া হয়ে গেল, এবার লাবড়া দিচ্ছে। দেখো লাবড়া মানে খ্যাট তরকারি যেটা সবজি সেটা দিচ্ছে। তারপর দেবে এবার আচার, মিক্স আচার, খুবই ভালো লেগেছে আর খুব টেস্টি হয়েছিল জানো তো। খিচুড়িটাও টেস্টি হয়েছে এবং সবজিটাও খুব টেস্টি হয়েছে। তো প্রসাদ, আরেকটা কথা কি, প্রসাদ যেমনই হোক না কেন খুব টেস্টি হয়, সেটা সবার বাড়িতে হয়। তো দেখো এবার বন্ধনকে আচার দিয়ে দিচ্ছে, চুনো তরকারি নেয়নি, এবং ওই যে সীমার ছেলেটাও ও নেয়নি। তো আমরা দুজন নিয়েছি শুধু সবজি। তো আচারও দিয়ে দিচ্ছে। তো এবার আমরা প্রসাদটা খেয়ে নিই বন্ধুরা, খেয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো দেখো আমরা খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়লাম ওই যে নেহাদের বাড়িতে। নেহা বলছে না এত দূরে এসেছে যদি আমাদের বাড়িটা দেখে যাও, তার মানে বন্দনা দিয়ে আর নেহাদের বাড়ি একসাথেই। তো বন্দনার বাড়িতে যাচ্ছি এবার, সরি নেহার বাড়িতে যাচ্ছি। দেখো নেহার বাড়িতে নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো এখানে বেশিক্ষণ থাকিনি, জাস্ট একটু বসলাম আর কি। শুন বলছে যে একটু এসেছো যদি তাহলে একটু বসে যাও, তাই একটু বসলাম, বসে আবার বেরিয়ে পড়লাম, বেরিয়ে এবার চলে যাব। তো বন্ধু আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগেছে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো বন্ধুরা। আরেকটা কথা দেখো, এতটা আপ ছিল আমি নামতেই পারছিলাম না, এতটা আপ, খুব ভয় হয় আমার আপের থেকে নামতে, খুব ভয় হয়। তবে আমাদের বাড়িও পাহাড়ে, তবুও এতটা আপ নয়, আমাদের পাহাড়টা মনে হয় না যে পাহাড়, খুব বেশি উঠতে হয় না এবং এতটা আপ নয়, খুব ভয় লেগেছিল আমার এই জায়গাগুলো। আর ওরা সবাই হাঁটছিল, ওরা আগে আগে চলে যাচ্ছিলো এবং হাঁটছিলো, আমি বলছি তোরা হেসেছিস আর আমার যে ভয় লেগেছে। তো দেখো আমরা নেমে পড়েছি, নেমে এবার চলে যাচ্ছি।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে আছো হাসি খুশি থেকো। টাটা, বাই বাই।